এফালে অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ের শুভ উদ্বোধন, আনফালে প্রতিবাদ। বিক্ষিপ্ত ঘটনা আর প্রতিবাদের মাজতেই গোলাঘাটত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি দাহ, হোম যজ্ঞ, কলা পতাকা, কলা বেলুন উড়াই প্রতিবাদ সদৌ অসম ছাত্র সন্থার। কিন্তু এনে বিক্ষিপ্ত ঘটনা আর প্রতিবাদের মাজতেই সম্পূর্ণ ছটা বছরের অপেক্ষার অন্তত গোলাঘাটবাসীলৈ এটা সুখবর দিলে মুখ্যমন্ত্রী। শুভ উদ্বোধন হল গোলাঘাট অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ের। 50 কোটি টাকা ব্যয়ের নির্মাণ সম্পূর্ণ হওয়া এই অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ের শুভ উদ্বোধন করলে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে। অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ত কেমিক্যাল হক, মেকানিক্যাল হক, সিভিল হক, বিভিন্ন বিষয়ত অধ্যয়ন করা ছাত্র ছাত্রীসকলের বাবে এটা সুবর্ণ সুযোগ। আগন্তুক দিনত আপনাদের নিষ্ঠার কঠোর পরিশ্রমের দ্বারা একো একোজন দক্ষতা সম্পন্ন অভিযন্তা হিসাবে নিজক প্রতিষ্ঠা করার যাত্রাত আপনাদের এই মহাবিদ্যালয় অধ্যয়ন করার সময়তে থিরাং করব। রাজ্যের 5ম অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ের শুভ উদ্বোধন করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের মন্তব্য, আমার সম্মুখত সমস্যা আছে, প্রত্যাহ্বান আছে, কিন্তু এই সকলবুর আমি শক্তিশালী রূপত প্রতিহত করিম, কারণ আমি সমস্যার সমাধান আবিষ্কার করব পারো। আগন্তক দিনত আমার জীবনলে যে ধুমুহা নাহক কিয়, যে প্রত্যাহ্বান নাহক কিয়, এই প্রত্যাহ্বানের যোগ্য প্রত্যুত্তর দিয়ার বাবে আমি নিজক প্রস্তুত করব। আমার মাজত সহিষ্ণুতা থাকিব লাগিব, সহনীলতা দৃষ্টিভঙ্গী থাকিব লাগিব, শ্রদ্ধা ভক্তি মরম স্নেহ আন্তরিকতা থাকিব লাগিব। গুরুজনায় প্রতিষ্ঠা করা এই মহৎ স্থান কোনো যুক্তিতেই দুর্বল হব নোৱাৰে, এই হাজার হাজার বছর শক্তিশালী অবস্থাত বর্তি থাকিব। আনহাতে সকল দল সংগঠনকে উঠি অহা প্রজন্মক শান্তিপূর্ণ পথ দেখাই সঠিক রূপত আগুয়াই নিবলৈ আহ্বান জানায় মুখ্যমন্ত্রী। দিব্যাঙ্গ সকলের বাবে এখন বিশ্ববিদ্যালয় স্থাপন করার কথাও সদরি করলে মুখ্যমন্ত্রী। অসমৰ বুকুতে ভারতবর্ষের প্রথম দিব্যাংসকলের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হব। লক্ষ্য হয়েছে দিব্যাংসকলের ব্যক্তিত্বত বহু দক্ষতা যোগ্যতা দৃঢ়তা আছে, কিন্তু তেখেতসকলক আধুনিক ধ্যান ধারণায় সুবিধা প্রদান করে তেখেতসকলে যাতে জীবনের বাটত আগবাড়ি যাব পারে ইয়ার প্রতি লক্ষ্য রাখি সরকারে সেই বিষয়টি গুরুত্ব প্রদান করেছে। গোলাঘাট জেলার পুলিবরের বগরী জেঙত অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত থাকে শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য, বিধায়িকা অজন্তা নেওগ। গোলাঘাটের ক্যামেরা পার্সন সুজিতর সহ সমীরণ দিগন্ত আর আলী হুসেন, নিউজ লাইভ।